তো আগের দিন আমরা পাতলা স্বরের জন্য প্রতিফলনের দরুন ব্যতিচার, পাতলা কোনো স্বরের মধ্যে দিয়ে আমাদের প্রতিফলনের জন্য ব্যতিচার আমরা পড়েছি। তার মেন কন্ডিশন আমরা কি পড়েছি, ব্যতিচার হওয়ার ফলে আমাদের আলোক পটি যে তৈরি হবে, ডার্ক আর লাইট। এবার ডার্কের জন্য যে আমরা কন্ডিশন পেয়েছিলাম সেটা হলো কত, যে টু মিউ টি কস আর ইকুয়াল টু এন ল্যামডা। এন ল্যামডা আমরা নর্মাল কেসে আমাদের উজ্জ্বল পটির জন্য পাই, কিন্তু মনে রাখতে হবে আমাদের পাতলা স্বরের জন্য যেটা টু মিউ টি কস আর সমান এন ল্যামডা হলো ডার্ক ব্যান্ডের জন্য। আর সিমিলারলি আমাদের উজ্জ্বল পটির জন্য হয় টু মিউ টি কস আর সমান টু এন প্লাস মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, মানে অড মাল্টিপল অফ ল্যামডা বাই টু এর সঙ্গে প্রপোর্শনাল। এই দুটো কন্ডিশন আমরা আগের দিন দেখেছি, এটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা পড়ব নিউটনস রিং। এখানে দুটো জিনিস একটু পড়ে নেব, সমবেদ আর সমনতির ঝালর। সমবেদ মানে প্রত্যেকটা আমাদের ঝালর যেন একই বেদ কন্টেন্ট করে, আর সমনতির মানে কোনো একটা সার্কুলার বলয় আকৃতি যদি আমাদের ঝালরগুলো হয় তাহলে ওগুলোর প্রত্যেকটা পয়েন্ট কি একই অ্যাঙ্গেলে বা একই ইনক্লাইনেশনে থাকবে। সেই জন্য দুটো সমনতির ঝালর একটা সমবেদ, ঠিক আছে, দুটোর জন্য দুটো নাম দেয়। সমবেদের ঝালরটাকে নিউটনের ঝালর বলা হয় আর সমনতির ঝালরটাকে আমাদের হাইডিঙ্গার্স ফিল্ড বলা হয়, ঠিক আছে। এবার নিউটন স্ট্রিংটা আমাদের বলয় আকৃতির হয়, এটা আমাদের হাইডিঙ্গার্স ফিল্ডের মধ্যে পড়ছে। তাহলে এই নিউটন স্ট্রিংয়ের আমাদের এক্সপেরিমেন্ট আমরা একটু দেখব, ঠিক আছে। এখানে কী করা হয়, তাহলে এখানে আমাদের মেন থাকে একটা গ্লাস প্লেট রাখা থাকে, তারপরে একটা আমাদের প্লেন ও কনভেক্স লেন্স থাকে, উপরটা প্লেন সারফেস নিচটা কনভেক্স লেন্স। তাহলে এটা তো আমাদের টু ডাইমেনশনে যদি দেখছি, এটা থ্রি ডাইমেনশনে দেখতে হলে কি একটা গোল, একটা কাছে চার কোনো প্লেটের পরে একটা গোল প্লেন ও কনভেক্স লেন্স রাখা থাকে, আর উপর থেকে আমাদের দেখি, আর তার আগে আমাদের একটা লাইট সোর্স ফেলা হয় এইভাবে। এখানে একটা গ্লাস প্লেট রাখা থাকে, এখান থেকে আলোটা গিয়ে গ্লাস প্লেটে পড়ে, সেখান থেকে রিফ্লেক্টেড হয়ে গিয়ে এর মধ্যে আলোটা ঢোকে। আর এটা গ্লাস প্লেট কেন রাখা হয়, কারণ উপর থেকে আমরা দেখব, যদি এখানে মিরর রাখতাম তাহলে আমরা দেখতে পেতাম না, এর মধ্যে দিয়ে আমরা দেখব, প্লাস এই দিক দিয়ে লাইটটা গিয়ে রিফ্লেক্ট হয়ে এখানে ফেলব। দিয়ে এর কোথায় ইন্টারফারেন্সটা হবে, এই লেন্স আর গ্লাস প্লেটের মাঝখানে যে ছোট্ট এয়ার গ্যাপটা আছে, এইখানে যে এয়ার গ্যাপটা, ওই এয়ার গ্যাপের মধ্যে আমাদের ইন্টারফারেন্সটা হবে। এই যে এখানে বড় করে আঁকা আছে গ্লাস প্লেট এটা, আর উপরে এটা আমাদের কনভেক্স লেন্স। তাহলে মাঝখানে যেটা কড়াই শেপের মতো আমাদের যে মাঝখানে এয়ার গ্যাপটা আছে, এইখানে আমাদের এয়ার ফিল্ম এটা করবো, এটা এই এয়ার ফিল্মে আমাদের ইন্টারফারেন্সটা হবে। এয়ার ফিল্মটা আমরা দেখতে পাচ্ছি থিকনেস সব জায়গায় সমান না, এখানে ম্যাক্সিমাম থিকনেস, এখানে আস্তে আস্তে কমতে কমতে সেন্টার পয়েন্টে কি শূন্য হয়ে গেছে। তাহলে এয়ার ফিল্মটা কীরকম সম বেদেন না, থিকনেসটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এবার এখানে দেখবো এখান থেকে যে লাইট সোর্সগুলো আসবে লম্বভাবে পড়বে, লাইটগুলো উপর থেকে আসছে লম্বভাবে এসে এই উপরের প্লেন ও কনভেক্স লেন্সটা সারফেস থেকে একটা রিফ্লেকশান হবে, আবার এয়ার গ্যাপের মধ্যে দিয়ে ট্রান্সমিট হয়ে নিচের গ্লাস প্লেট থেকে রিফ্লেক্ট হয়ে আবার একটা রে যাবে। এই দুটো রের মধ্যে পাথ ডিফারেন্স বের করে আমরা দেখবো সেটা কোন কন্ডিশনের সঙ্গে স্যাটিসফাই করছে, সেটাই হবে আমাদের ইন্টারফারেন্স কন্ডিশান। সেটা যদি ডার্ক হয় তাহলে ডার্ক রিং তৈরি হবে। রিং কেন হচ্ছে, এই যে এই থিকনেসের পুরো জায়গা জুড়ে কীরকম দেখতে হবে লোকাসটা, একটা রিংয়ের মতো, যেমন একটা কড়াইকে যদি একটা কালার ওয়াটারের মধ্যে আমরা ডুবিয়ে দিই তাহলে কড়াইয়ের পরে কি একটা রিংয়ের মতো দাগ পড়বে, রিংটা কি একই উইথের একটা লোকাস পয়েন্ট। তাহলে এই থিকনেসের লোকাস পয়েন্টটা দেখতে কীরকম হবে, এটা যেহেতু থ্রি ডাইমেনশন দেখতে কীরকম হবে একটা রিংয়ের মতো। তাহলে এই থিকনেসের কন্ডিশানটা যদি ডার্ক ব্যান্ড হয়, কন্ডিশান মেনে চলে, তাহলে একটা ডার্ক রিং পাবো। যদি এটা ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশান মেনে চলতো তাহলে এখানে একটা ব্রাইট রিং হতো। তাহলে এখানে রিং রিং আকারে আমরা উপর থেকে দেখব যখন ফ্রিঞ্জ দেখতে পাবো, একদম সেন্টারটা হবে ডার্ক ব্যান্ড, কেন হবে পরে বলছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা বের করতে চাইছি পাথ ডিফারেন্স। তাহলে পাথ ডিফারেন্স আমরা কী করে বের করবো, তাহলে ওই আগের থিন ফিল্মের কন্ডিশানটাই আমরা প্রথমে কাজে লাগাবো। টু মিউটি কস আর সমান এন ল্যামডা হলো আমাদের ডার্ক ব্যান্ডের জন্য। এবার কস আর এর জায়গায় আটটা পারপেন্ডিকুলারভাবে লাইট পড়ছে বলে আটটাকে আমরা কী ধরবো, শূন্য ধরবো। তাহলে কস আটটা কত, কস জিরো হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কন্ডিশানটা কী দাঁড়িয়ে যাবে, টু মিউটি ইকুয়াল টু এন ল্যামডা, যে কস আর এর জায়গাটা ওয়ান ধরলাম, আর তার সঙ্গে রিফ্লেকশান হওয়ার জন্য একটা প্লাস মাইনাস ল্যামডা বাই টু করে একবারে আমরা ওই ফর্মুলাটা লিখবো। টু মিউটি কস আর সমান এন ল্যামডা ধ্বংসাত্মকের জন্য, কসারের জায়গায় জিরো বসিয়ে দিলাম মানে ওয়ান, তাহলে টু মিউ টু টি ইকুয়াল টু
এন ল্যামডা, যেহেতু এয়ার ফিল্মের জন্য মিউ এর ভ্যালু কত ধরেছে এখানে, ওয়ান ধরেছে, তাহলে টু টি সমান এন ল্যামডা, টু মিউ সমান টু মিউ টি সমান এন ল্যামডা, মিউ সমান ওয়ান ধরেছি। আর গঠনমূলকের ক্ষেত্রে একই রকম, টু টি সমান অর মাল্টিপল অফ ল্যামডা বাই টু, মানে টু এন প্লাস মাইনাস ওয়ান ল্যামডা বাই টু। এবার এখানে আমাদের ওই টি এর ভ্যালুটা একটু বের করার চেষ্টা করছি জিওমেট্রি থেকে। তাহলে এইখানে যে প্লেনোকর্ন বেস, তার ডট ডট করে যদি আমি একটা একটা স্ফিয়ারের অংশ হিসেবে কল্পনা করতে পারি, তাহলে ওটাকে রেডিয়াস অফ কার্ভেচার বলে। তাহলে একে ডট ডট করে আমি একটা স্ফিয়ার কল্পনা করেছি বা এখানে সার্কেল কল্পনা করেছি, তার একটা সেন্টার থাকবে, তাহলে এইটা হলো রেডিয়াস অফ কার্ভেচার ক্যাপিটাল আর, টোটালটা হবে টু আর, মানে ওটা হলো ডায়ামিটার। এবার যে থিকনেসে আমাদের ইন্টারফেন্সটা হচ্ছে ওটাকে বি পয়েন্ট দিয়েছি, তাহলে বি পয়েন্ট জুড়ে আমি এখানে একটা লাইন টানলাম। তাহলে এই সেন্টার পয়েন্টের রেসপেক্টে ওই যে লেন্সটা তার একটা রেডিয়াস থাকবে, ওই রেডিয়াসটাকে এনেরতম রিং, বিভিন্ন থিকনেসে বিভিন্ন রিংগুলো পাবো, তাহলে এটা এনেরতম রিংয়ের জন্য বলছি, তাহলে এই রেডিয়াসটা আর এর নাম দেবো আমরা। তাহলে এ বিউ যা, এখানে যদি আমি বি ড্যাশ পয়েন্ট বলতাম তাহলে এ বি ড্যাশটাও তাই। তাহলে আমরা দেখবো এই দুটো পারপেন্ডিকুলার লাইন ওই আর এখানে বি ড্যাশ বি, এই দুটো থেকে জিওমেট্রি থেকে আমরা বলতে পারি বি ড্যাশ এ ইন্টু এ বি ইকুয়াল টু হবে ও এ ইন্টু এ। মানে এই দুটো লাইনে যে ক্রস সেকশানটা হচ্ছে এই দুটোর গুণফল এই দুটো গুণফলের সঙ্গে সমান, সেটা আমরা লিখেছি। তাহলে বি ড্যাশ এ ইন্টু এ বি মানে ও দুটো সমান, যেহেতু ওটাকে রাখছি এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার সমান এই যে ও এ ইন্টু এ, এই যে ও এ ইন্টু এই, এই মানে কি আবার এইটুকু থিকনেস তো টি, তাহলে এই মানে কত, টোটালটা হলো টু ডি, এই টু টু আর, তাহলে টু আর মাইনাস ও এ, ও এ মানে এটা থিকনেস টি, তাহলে যে টু আর মাইনাস ও এ মানে টু আর মাইনাস টি। এবার এখানে এটা ভাঙার সময় ও এ স্কোয়ার আসবে, ও এ মানে তো খুবই ছোটো, টি স্কোয়ার স্মল টিটা খুবই ছোটো থিকনেস, তাহলে টি স্কোয়ারটাকে নেগলেক্ট করবো, তাহলে অ্যাকচুয়ালি হবে টু আর ইন্টু বিডি, বিডি মানে টি দিয়ে তার এখান থেকে টি সমান পাবো এই যে আর স্কোয়ার বাই টু আর। তাহলে এই ইকুয়েশানে যে টি এর জায়গায় আর স্কোয়ার বাই টু আর বসিয়ে দেবো, তাহলে আমাদের কী পাচ্ছি এখানে দেবো, আর এনের তরিংয়ের জন্য ওটা আর এর জায়গায় আর এন বসিয়ে দেবো, আর এন স্কোয়ার সমান এন ল্যামডা আর, ঠিক আছে। তাহলে আর এন সমান কত, রুট ওভার এটা হবে, তাহলে আর আর ল্যামডা তো কনস্ট্যান্ট একটা পার্টিকুলার রেডিয়াস অফ কার্ভেচার পার্টিকুলার লাইটের জন্য, তাই এনটা হলো ন্যাচারাল নাম্বার, তার ন্যাচারাল নাম্বারে রুটের সঙ্গে প্রপোর্শনাল ওই রিংগুলো, ডার্ক রিংগুলো, ঠিক আছে। সিমিলারলি আমরা গঠনমূলকের ক্ষেত্রেও বের করতে পারি, তাহলে এখানে যে আর এনটা পেয়ে যায় ওটা রেডিয়াস, তাহলে ডায়ামিটার মানে কত, টু আর এন করবো, তাহলে দুদিকে দুই গুণ করে দেওয়া মানে ওটা ডিএন, ওটা ডায়ামিটার পেয়ে যাবো, তা ডিএন স্কোয়ার সমান ফোর এন ল্যামডা বাই মিউ, এটা আমরা পাবো যদি আমাদের জেনারেল কেছে ওটা এয়ার না ইউজ করে যদি আমরা অন্য কোনো মিডিয়াম চুজ করতাম, তাহলে এই টু মিউ মিউ কথাটা চলে আসতো, আমরা এয়ারের জন্য ওখানে ওয়ান বসিয়েছিলাম, তাই যদি অন্য ওখানে এয়ার না থাকে কোনো লিকুইড মিডিয়াম থাকতো তাহলে ওখানে আমাদের মিউ টার্মটা চলে আসতো, তাহলে ডিএন স্কোয়ার সমান ফোর এন ল্যামডা বাই মিউ, আর এয়ার হলে এটা ফোর এন ল্যামডা আর হবে, ঠিক আছে। এবার উজ্জ্বল প্রতির জন্য একই রকম হবে, একই রকম কন্ডিশান, এন এ এন ল্যামডা জায়গায় কী হবে, অড মাল্টিপল অফ টু এন প্লাস মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, এইটুকু জাস্ট চেঞ্জ হবে, যেখানে এন ল্যামডা জায়গায় জাস্ট এইটুকু আমাদের চেঞ্জ হয়েছে, তাহলে আমাদের এনের তম ডার্ক বা লাইট ব্যান্ডের আমরা ডায়ামিটার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আরেকটা এখান থেকে কথা মনে রাখতে হবে, সেন্টারটা কীরকম হবে, মানে সেন্টার বলতে টি যেখানে জিরো সেখানটা আমাদের ডার্ক ব্যান্ড হবে, শুধু আমাদের দশা পার্থক্য, ওখানে কোনো পথ পার্থক্য থাকবে না, খালি দশা পার্থক্য বা পথ পার্থক্য থাকবে শুধু এই রিফ্লেকশানের জন্য, এই ল্যামডা বাই টু পথ পার্থক্য বা দশা পার্থক্য পাই, তার জন্য আমরা কন্ডিশান ম্যাচ করে দেখবো ওটা ডার্ক ব্যান্ডের সঙ্গে সমান হবে, ঠিক আছে। আর এখানে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে নিচে গ্লাস প্লেট রাখা হবে, কেন আমাদের ওই 45 ডিগ্রিতে আমরা কেন মিরর ডাকবো না, কারণ পুরো লাইটটা গিয়ে পড়বে ওটা ঝলসে যেতে পারে, মানে ওখানে আমাদের ঝলসে মানে হলো ওখানে ফ্রিঞ্জগুলো খুবই কন্ট্রাস্ট কমে যাবে, মানে বোঝাই যাবে না, সেই জন্য আমাদের ওটাকে মনে রাখতে হবে। এক মনে লাইট ইউজ না করে যদি সাদা করতাম তাহলে সেন্টারটা আমাদের ডার্কই হতো, কিন্তু অন্য লাইন ব্যান্ডগুলো আমাদের পিওর হোয়াইট না পেয়ে আমাদের কালার ব্যান্ড পেতাম, ঠিক আছে। আর রেডিয়াসটা একই রকম হতো, রুট আরের সঙ্গে প্রপোর্শনাল হতো। এখান থেকে আমরা তিনটে জিনিস বের করি, এক বর্ণিকালী তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করতে পারি, এখান থেকে যদি আমরা আর এন জানি আর জানি তাহলে আমরা বের করতে পারবো, সেটা আমরা একটা আমরা অন্য মেথডে এক্সপেরিমেন্ট বা প্র্যাকটিক্যালি আমরা যখন করবো তখন এইভাবে করবো। আমরা ডিএন তো বের করলাম, ডিএন সাপোজ আমাদের পাঁচতম রিং, এবং আমি যদি দশতম রিং বের করতে চাই তাহলে এন এর জায়গায় কী বসাবো, এন প্লাস পাঁচ, তাহলে ওটাই এম এর জায়গায় সাপোজ আমি পাঁচ বসালাম, তাহলে এন প্লাস এম তম রিংয়ের ডায়ামিটার কী হবে, এন এর জায়গায় এন প্লাস এম বসিয়ে দিলাম। দুটোকে যদি বিয়োগ করি
সেখান থেকে আমরা ল্যামডা পাবো। তাহলে আমি যদি কোনো কারণে পাঁচতম রিং আর দশতম রিংয়ের ডায়ামিটার পেয়ে যাই, তাহলে তাদের ডিফারেন্সটা কত? পাঁচ। তাহলে এখানে বাই ফোর পাঁচ ইন্টু আর, আর জানি রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে আমি ওর ল্যামডা পেয়ে যাব। এইভাবে আমরা ল্যামডাটা বের করবো, দুটো ডায়ামিটার আমরা বের করবো, তাদের স্কোয়ারের ডিফারেন্স করবো, তাকে ফোর এম ল্যামডা ফোর এম আর দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। বা অনেক সময় আমরা আর বের করি ল্যামডা নোন থাকলে, তাহলে আরটা এখানে চলে যাবে, ল্যামডাটা নিচে চলে আসবে, তাহলে নন ওয়েভ লেন্থের জন্য তখন রেডিয়াস অফ কার্ভেচার ওই প্লেনো কনভেক্স লেন্সটার আমরা বের করতে পারি, ঠিক আছে। তাহলে এই মেথডে আমরা নিউটনস রিংয়ের সাহায্যে আননোন ওয়েভ লেন্থ, রেডিয়াস অফ কার্ভেচার, কোনো এমের তম রিংয়ের ডায়ামিটার বা আমাদের প্রতিসরাঙ্ক আমরা বের করতে পারি। ওখানে যদি এয়ার ফিল্ম না করে বললাম যে ওয়াটার ফিল্ম বা কোনো লিকুইড ফিল্ম যদি রাখি, তাহলে সেখানে মিউটা আমরা ওই ফর্মুলা থেকে দুটো ফর্মুলা ইউজ করে আমরা বের করতে পারি, মিউ সমান ফোর এম ল্যামডা আর বাই ডি এন প্লাস এম এন স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার। তাহলে এই ডায়ামিটারগুলো যদি আমি জানতে পারি, এমটা তো জানি পাঁচটা বা দশটা মিটিংয়ের ডিফারেন্স নিচ্ছি, আর জানি ল্যামডা জানি, তাহলে আমি ওই তরলের প্রতিসরাঙ্ক এখান থেকে আমরা বের করে নিতে পারি। তাহলে এই ফর্মুলাগুলো দিয়ে এই অঙ্কগুলো একটু দেখে নেবো আমরা, একদম ফর্মুলাগুলো দিয়ে ইজি অঙ্ক, এগুলো একটু পড়ে নিতে হবে, ঠিক আছে। এবার আরেকটা এখানে আছে লাস্ট, আমাদের কোনো ইন্টারফেরেন্স যদি ওয়েজ শেপের ফিল্ম হয়, ওয়েজ শেপ মানে গোজ আকৃতি, মানে দুই দিকের থিকনেস যদি সমান হয়, প্রথমে মানে যে থিন ফিল্মটা পড়েছিলাম দুই দিকের প্যারালাল থিকনেস ছিল, তাহলে এখানে যে লাইটটা এসে পড়বে এখান থেকে একটা রিফ্লেক্টেড ওয়েভ, এখান থেকে এসে রিফ্লেক্ট হয়ে এখান থেকে আবার ট্রান্সমিট হবে, এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স বের করতে হবে। তাহলে দুটো পয়েন্টের থিকনেস কিন্তু আর এক থাকলো না, সেইখানে আমাদের পাথ ডিফারেন্সটা কী করে বের করবো? তাই নর্মাল আমরা অপটিক্যাল পাথ ভেতরে যখনই ঢুকে যাবে তাকে মিউ ইনটু এ যে ও আর প্লাস আর এস এটা করলাম, আর বাইরে ঢুকু পাথ কত? কিউ এন মাইনাস কিউ এন, যেহেতু এয়ার মিডিয়াম এটা ওয়ান গুণ হয়েছে, দিয়ে এইটাকে জিওমেট্রি অনুযায়ী আমরা এখান থেকে রিপ্লেস করে আমরা বের করার চেষ্টা করবো। তাহলে এখানে টু মিউটি কস, আগের ক্ষেত্রে আমি পাথ ডিফারেন্সটা এসেছিলো কত? কস আর মাইনাস শুধু আর, এখানে একটা যে আলফা মানে এদের দুজনের মধ্যে যে ইনক্লাইনেশানটা আলফা, ওই এখানে এক্সট্রা আমাদের ওই টার্মটা চলে আসবে, টু মিউটি কস আর মাইনাস আলফা। যদি আমাদের এটাকেই প্যারালাল থিন ফিল্ম হিসেবে ট্রিট করতে চাই, তাহলে আলফার জায়গায় জিরো বসিয়ে দেবো, তাহলে দেখ টু মিউটি কস আর চলে আসবে, এটাই আমাদের এন ল্যামডার সঙ্গে সমান বা অড মাল্টিপুল অফ ল্যামডা বাই টু এর সঙ্গে সমান, সেটার সঙ্গে আমরা সমান করবো, প্লাস এর সঙ্গে একটা রিফ্লেকশানের জন্য প্লাস মাইনাস ল্যামডা বাই টু, এই যে ল্যামডা বাই টু এর সঙ্গে যুক্ত হবে, দিয়ে আমরা ম্যাক্সিমাম মিনিমামের কন্ডিশানগুলো স্যাটিসফাই করবো। তাহলে এটা আর কিছুই না, এক্সট্রা একটা পার্ট এখানে থাকবে আমাদের, জাস্ট ওই আলফা পার্টটা যে ইনক্লাইনেশানটা এখানে থাকবে, ঠিক আছে।